তাতিরু নাহি নিস্তার আহরি দুই দিন আকাশর বর্ষিব অগ্নিবর্ষা মেঘ পর্যন্ত পাগরে হবনি পরিবর্তন আগামী তিন দিন যায় রাজ্যের গ্রীষ্ম সহ গুড়গুড়ি প্রবাহ জারি রহব গ্রীষ্ম প্রবাহ যোগ রাজ্যের অনেক জেলা রেড আলর্ট জারি করেছে পানিপাগ বিভাগ সেপটে আগামী চব্বিশ ঘণ্টা পাই সিভিয়র হিট ওয়েভ জারি করেছে পানিপাগ বিভাগ তবে পাঁচ তারিখে পাগরে পরিবর্তন আসবে আসন্তা পাঁচ তারিখে দক্ষিণ ওড়িশার কালবৈশাখী প্রভাবে তাপমাত্রা কমিবার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘণ্টার যে আমার টেম্পারেচর রেকর্ড করা যাইছি দিন তাপমাত্রা সর্বোত্তম দিন তাপমাত্রা রেকর্ড করা যাইছি বারিপদা ঠারে 44.8 ডিগ্রি সেলসিয়াস তা সহিত 28টি সহরের 41 ডিগ্রি কিংবা তাঠারু অধিক দিন তাপমাত্রা রেকর্ড করা যাইছি আর ফোরকাস্ট আমার আছে আজি কালি মানে 31 পাইকি আমি রেড আলার্ট জারি করিছু 30 তারিখ আর 1 তারিখে হিট ওয়েভ মানে গ্রীষ্ম প্রভাবর প্রবল গ্রীষ্ম প্রভাব রহবার সম্ভাবনা রয়েছে অনেক স্থানরে আমার রাজ্যের অনেক স্থানরে দিন তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস অধিক যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু দুই তারিখ আমার যে দিন তাপমাত্রা গোটে কিংবা 2 ডিগ্রি কম হবার সম্ভাবনা রয়েছে হ্রাস পাইবার সম্ভাবনা রয়েছে যেহেতু আমি অরেঞ্জ আলর্ট জারি করিছু 2 তারিখ আউ 3 তারিখ পাই অরেঞ্জ আলর্ট রাখিছু ইভিন 4 তারিখ পাই ভি অরেঞ্জ আলর্ট জারি করা যিব অর করা যাইছি সেতি পাই ইন কনক্লুজন আমি কই পারিবা কি যে দিন তাপমাত্রার রাহাত বেশি মিলিবার নাহি গোটে 2 ডিগ্রি কম হেই পারে 2 তারিখ কিংবা 2 তারিখ পরঠারু কিন্তু যে ইন্টেরিয়র ওড়িশা আমার যে অভ্যন্তরীণ ওড়িশার টেম্পারেচার দিন তাপমাত্রা মোস্টলি 40 ডিগ্রি টু বি অধিক রহবার সম্ভাবনা রয়েছে টেম্পারেচার কন্টিনিউ করিব কিন্তু আমার যে প্রবল গ্রীষ্ম প্রভাব সেইটা টিকে কমিব 2 দিন পর যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।